শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো বিধানসভার দিকে। বিধানসভায় হই হট্টগোল, পোস্টার হাতে শাসক বিরোধী দলের বিধায়করা। যে ছবি দেখতে পাচ্ছেন, বিধানসভায় হই হট্টগোল, অধিবেশন শুরুতেই হই হট্টগোল। বিধানসভায় শাসক বিরোধী দুই দলের বিধায়কদের হাতেই পোস্টার এবং তাদের শাউটিং করতেও দেখা যায়। যদিও অধ্যক্ষ বারণ করেন, কিন্তু অধ্যক্ষর বারণ উপেক্ষা করেই সেখানে হই হট্টগোল চলে। স্লোগান দিতে থাকেন শাসক বিরোধী দলের বিধায়করা, অধ্যক্ষের বারণ সত্ত্বেও স্লোগান শাসক বিরোধী দুই পক্ষের বিধায়কদের। যে ছবি দেখতে পাচ্ছেন, বিধানসভার বাইরে বেরিয়ে এসেছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় হট্টগোল, বিধানসভার বাইরে চলে এসেছেন বিজেপি বিধায়করা পোস্টার নিয়ে, পোস্টার হাতে নিয়ে তারা বাইরে চলে এসেছেন। অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধানসভার বাইরে চলে এসেছেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ প্রায় সমস্ত বিজেপি বিধায়ককে দেখা যাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছেন তারা হাতে পোস্টার নিয়ে। দেবাশিষ সংযুক্ত রয়েছে আমার সঙ্গে। দেবাশিষ, বিধানসভার বাইরে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পোস্টার নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি অভিযোগ, কি দাবি তাদের? দেবাশিষ শোনা যাচ্ছে আমার কথা? দেবাশিষ, বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি তাদের? দেখো, বিধানসভা অধিবেশন যখন অধিপ্রস্তোত্তর পর্ব শেষ হওয়ার পরেই সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি প্রস্তাব আনেন এবং অনুষ্ঠান আনেন। সেখানটা সেই প্রস্তাবে যে মাননীয় অধ্যক্ষ যেটা বলেন, সেই প্রস্তাবটা ছিল বিধানসভায় সেখানে পঞ্চায়েতে অ্যাপয়েন্টমেন্ট দুর্নীতি, এই প্রশ্নে আলোচনা চেয়েছিল বিজেপি দলনেতা। স্পিকার বিষয়টি নিয়ে বলেন যে গোটা বিষয়টা আদালতে বিচারাধীন, এই বিষয়ে আলোচনা সম্ভব নয়। এরপরে দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করে এবং হাতে পোস্টার নিয়ে তারা বিভিন্ন রকম পোস্টার নিয়ে স্লোগান দেওয়া শুরু করে দেয়। এবং তারপরে দেখা যায় যে শাসক দলের বিধায়করাও কিন্তু পাল্টা তারা দাঁড়িয়ে সেখানে কিন্তু তারা স্লোগান শাউটিং শুরু করে, এবং সেক্ষেত্রে সেই স্লোগান শাউটিং এর মধ্যে যেক্ষেত্রে বলা হয় শুভেন্দু অধিকারীর ছবি ছবি দিয়ে বলা হয় শুভেন্দু অধিকারী একদিকে বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ, অপরদিকে তৃণমূল বিধায়ক তারাও বিক্ষোভ দেখাচ্ছেন পোস্টার হাতে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, রিক্সা
তারপরে সবটাই ফেল আর এইখানে খালি ওখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাহুল সিনহা শুভেন্দু অধিকারী ছবি ও পোস্টারে রয়েছে বসে গপ্প করছিল না গিয়ে অভিযান না কি করবে বলেছিল সেখানে না গিয়ে বসেছিল লক আপে গিয়ে একটা জামায় ভাজে একটা ভাজে কোনো এ হয়নি ভাজে ভাজে পড়ে না বিধানসভায় আজকে একটা দিন যে দুপক্ষ দুপক্ষই বাইরে আমরা তো প্রতিদিন ওদের করতে দেখি সুতরাং আমরাও চুপ করে থাকবো এমন ভাবাটা ওদের পক্ষে বোকামি সুতরাং আমরা আজকে এটা ঠিক যে বিধানসভার ভেতরে করা হয়তো উচিত নয় কিন্তু ওরা করলেও করলে আমরা যে তার প্রতিবাদ করবো এটা ওরা জেনে আপনারা বিধানসভা কক্ষ ছাড়লেন কেন কি ইস্যুতে যেহেতু মেয়েদের অপমান করেছিলেন যেখানে সারা বিশ্ব চাইছে মেয়েরা এগিয়ে আসুক সেখানে বিরোধী দলের নেতা বলছে আমি মেল তুমি ফিমেল এটা তো মেয়েদের অপমান বিধানসভায় একদিকে বিজেপির বিক্ষোভ তো অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ বিক্ষোভে উপস্থিত রয়েছেন প্রায় সমস্ত বিধায়ক মন্ত্রীরাই মদন মিত্র থেকে জুন মালিয়া সোহম অদিতি মুন্সি প্রত্যেককেই দেখা যাচ্ছে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে সরগরম বিধানসভা চট 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 চট